ने कहा पैसा आते बहुत है पर रुकते नहीं है। सुन लीजिए उपाय, पांच उपाय हम आपको बता देते हैं, कोई एक कर लीजिएगा, रेगुलर कीजिएगा, बागेश्वर बालाजी कृपा करेंगे। नमस्कार बंधुरा, जय श्री राम, जय सीताराम, জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার। বন্ধুরা, আপনি যদি একজন মহিলা হন এবং লম্বা চুল রাখতে পছন্দ করেন, তাহলে আজকে বলুন যে আপনি যখনই আপনার চুলে চিরুনি করেন, আপনার পড়ে যাওয়া চুল নিয়ে আপনি কি করেন? আপনি কি অন্য মহিলাদের মতো আপনার চুল এখানে ওখানে বা রাস্তায় ফেলে দেন, নাকি ডাস্টবিনে ফেলে দেন, নাকি বিক্রি করে দেন? আপনিও যদি এরকম করেন, তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। এর ফলে আপনি আপনার জীবনে অনেক সমস্যার ঘিরে থাকেন। আপনি কি সবসময় শারীরিকভাবে সুস্থ থাকেন? কেউ কি আপনার উপরে তন্ত্রবিদ্যা করে, আপনাকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে, নাকি নেতিবাচক শক্তির কারণে সবসময় রেগে থাকেন এবং বিরক্ত হন, নাকি নানা ধরনের আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছেন আপনি? কারণ আমাদের বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন যে মহিলারা তাদের পড়ে যাওয়া চুল কি করতে হবে জানে না। ওই ধরনের মহিলারা জীবনে অনেক সমস্যায় পড়েন এবং নেতিবাচক শক্তির প্রভাব সবসময় ওই ধরনের মহিলাদের উপর আধিপত্য বিস্তার করে। তাহলে প্রশ্ন হলো, পড়ে যাওয়া চুল কি করা উচিত এবং সেই চুল এখানে ওখানে ফেলে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি? এই সবের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে। আসুন এই ভিডিওতে এগিয়ে যাই। বন্ধুরা, যখনই নারীদের সাজসজ্জা নিয়ে কোনো আলোচনা হয়, তখনই হিন্দু ধর্মে সমুদ্র শাস্ত্র নামক গ্রন্থে নারী সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, যেখানে নারীদের আচার আচরণ থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়েছে। সমুদ্র শাস্ত্রে কথিত আছে যে নারীকে দেবী লক্ষ্মী এবং নারীর চুল দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। চুল শুধু নারীর সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং সব মহিলার চুল লম্বা হয় তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান। আর এই ধরনের নারীরা তাদের জীবনে নানাভাবে উন্নতি করতে পারেন। কিন্তু গুরুজি আরও বলেন যে মহিলারা প্রায়শই তাদের চুল নিয়ে এই ধরনের অনেক ভুল করে যায়, পরিণতি তাদের ভোগ করতে হয়। কারণ মহিলারা প্রায়শই এটি জানেন না কোন কোন দিন তাদের চুল ধোয়া উচিত, বা মহিলারা এটিও ভুলে যান যে কবে তাদের মাথার চুল কাটা উচিত নয়। হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে যে সপ্তাহে সাত দিনের মধ্যে কিছু বিশেষ দিন চুল ধোয়া বা শ্যাম্পু করা উচিত, তাহলে এটা তার পরিবারের জন্য মোটেও কিন্তু সঙ্গত নয়। আপনি প্রায়ই মানুষকে বলতে শুনেছেন যে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার মহিলাদের চুল কাটা উচিত নয় এবং ধোয়া উচিত নয়। এছাড়া অনেকেই নারীদের সোমবারেও চুল ধুতে না বলেন। এছাড়াও মাসে কিছু বিশেষ দিনে উল্লেখ করা হয়েছে, যেমন অমাবস্যা, পূর্ণিমা, একাদশী। এই দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া বা কাঁচা নিষিদ্ধ, কারণ জ্যোতিষশাস্ত্র বলে এই দিনগুলিতে চাঁদ উচ্চ নিম্ন অবস্থানে থাকে, যার কারণে এটি আমাদের মন ও মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে। এতে শুধুমাত্র তাদের স্বাস্থ্যের উপর নয়, তাদের আচরণের উপর প্রভাব দেখা যায়। এছাড়াও আপনি আপনার চুল কাটা বা চুল এখানে সেখানে ফেলে দেবেন না, সেগুলো কারোর পায়ের তলায় যেন না আসে। এর পাশাপাশি নারীরা যখন তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন চুল আঁচড়ান, তখন তাদের অনেক চুল পড়ে যায়। প্রায়শই মহিলারা সেই চুলগুলিকে আবর্জনার মধ্যে বা রাস্তায় ফেলে দেন, কেউ কেউ বিক্রিও করে দেন। মহিলাদের জানা দরকার যে তন্ত্রশাস্ত্র মহিলাদের চুল দিয়ে
করা হয়, আর যে নারীরা তাদের চুল এদিক ওদিকে ফেলে দেন, তাদের চুলে কোনো তান্ত্রিকের কাছে চলে গেলে চুলের অপব্যবহার করা হতে পারে। যে কোনো অশুভ শক্তি বা অশুভ আত্মা চুলের মাধ্যমে আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে। অনেক তান্ত্রিক মানুষেরা চুল ব্যবহার করে মহিলাদের উপর বশীকরণ করে তন্ত্রশাস্ত্র ক্ষমতা সিদ্ধি করার জন্য নারীর চুল ব্যবহার করা হয়। তাই বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রী বলেছেন একটা গুরুত্বপূর্ণ কথা। বাগেশ্বর ধাম সরকার ধীরেন্দ্র শাস্ত্রী বলেছেন যে পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রী বলেছেন আপনি যদি আপনার চুল কাটান বা আঁচড়ানোর সময় যে চুল উঠে যায়, এই চুলগুলো সংগ্রহ করে কোথাও মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করা উচিত। আর যদি সেটা না করতে পারেন, যখনই আপনি আপনার চুলগুলি আবর্জনার মধ্যে ফেলে দেবেন বা এখানে সেখানে ফেলবেন বা বিক্রি করবেন, তখন সেগুলো একত্রিত করে তাতে থুতু ফেলে দিন। এটি করলে কোনো তান্ত্রিক বা অশুভ শক্তি আপনার চুল ব্যবহার করতে পারবে না। বন্ধুরা, আশা করি আপনি অবশ্যই আপনার জীবনে গুরুজির এবং বলা জিনিসগুলি গ্রহণ করবেন এবং পরের বার আপনি অবশ্যই আপনার চুল এখানে সেখানে দেওয়ার আগে দুবার ভাববেন যা গুরুজি বলেছেন। জয় বাগেশ্বর ধাম সরকার, জয় জয় বালাজি ধীরেন্দ্র শাস্ত্রীর জয়।